পরাক্রান্ত নাজরেতীয় যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এই সকালবেলার বিশেষ বাক্য প্রভু আপনার জীবনে দিতে চান, যেন আমরা ঈশ্বরের বাক্যের ওপর বিশ্বাস করতে পারি। বাক্য বলছে মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 3 পদ সংখ্যা 24 লেখা রয়েছে, কেননা কোনো রাজ্য যদি বিবাদে বিভক্ত হয়ে পড়ে তবে সে রাজ্য স্থির থাকতে পারে না। আজ অনেক দেশ বিবাদের জ্বালায় বিচ্ছেদ হয়ে পড়ছে, এমনকি অনেক পরিবারও বিবাদের জ্বালায় বিচ্ছেদ হয়ে পড়ছে, তাই সেই সব পরিবারে ঈশ্বরের কার্য হয়ে উঠছে না। প্রিয়জনেরা, ঈশ্বরের কার্য হওয়ার জন্য আপনাকে বিবাদ থেকে দূরে থাকতে হবে, যুক্ত থাকতে হবে ঈশ্বরের বাক্যে, যেন ঈশ্বরের বাক্য আপনার জীবনে কার্য করে। আসুন যুক্ত হই প্রভুর বাক্য শোনার জন্য। এগিয়ে আসি সকলে পরিবারগত হিসাবে, যেন প্রভুর প্রেম, দয়া, অনুগ্রহ ও শান্তি আমাদের জীবনে নেমে আসে। প্রভু আপনার সঙ্গে থাকুন। যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ। জয় যীশু।